রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবানে হালুয়া রুটি খেয়েছেন নাকি? এম সবাইকে এটা খাওয়ার ট্র্যাডিশন তৈরি করে দিয়েছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন পালন করেছেন নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ কোনোদিন করেছেন নাকি? এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য, যেগুলো আমাদের সমাজে অহরহ চলছে, চলছে কি চলছে না? যখন এগুলোতে আমরা আমল করতে শুরু করব, তার মানে আমি এটা প্রমাণ করতে চাচ্ছি যে আমি নবীর চাইতে, সাহাবীদের চাইতে দিন বেশি বুঝি না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পরিপূর্ণ করে প্রতিষ্ঠা করে যান নাই, আমি একটু বেশি বুঝি, এখানে একটু ঢোকানোর সুযোগ আছে, বের করার সুযোগ আছে, মানে নবী খেয়ারত করেছেন, আমি আমার দায়িত্ব পরিচয় দিচ্ছি না।